বন্ধুরা, এই রশিটা গরুটির মাথায় গেঁথে গিয়েছে। অনেকদিন যাবৎ গরুটি অসুস্থভাবে চলাফেরা করছে, তাই আমি সিদ্ধান্ত নিলাম যে এই গরুটির মাথা থেকে এই রশিটাকে কেটে ফেলবো। তাই আমি একটি ব্লেড দিয়ে এই রশিটিকে কাটতে শুরু করলাম, কিন্তু গরুটির প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আমি চাই না গরুটির কোনো ক্ষতি হোক, তাই আমি আস্তে আস্তে রশিটিকে কেটে তার মাথা থেকে খুলে দিলাম। রশিটি এমনভাবে তার মাথায় লাগানো ছিল যে তার মাংস বেদ করে ভিতরে ঢুকে গিয়েছিল। অবশেষে আমি দড়িটি খুলতে সক্ষম হলাম। জানি এই ভালো কাজের জন্য কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না, যারা ভালো মনের মানুষ তারা অলরেডি সাবস্ক্রাইব করেই দিয়েছে। বন্ধুরা, এই হরিণটা এই বাচ্চাটিকে খুব আঘাত করতে থাকে, তাই দেখে আমরা ছুটে সেখানে যাই এবং হরিণের বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করি। হরিণের বাচ্চাটা খুবই কিউট ছিল, তাই আমি তাকে গাড়িতে তুলে আমার বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে আসার পর তাকে একটি বাসা তৈরি করে দেই সেখানে থাকার জন্য। হরিণের বাচ্চাটা এতটাই কিউট যে আমি তাকে আমার নিজ হাতে খাওয়ানো শুরু করলাম এবং হরিণের বাচ্চাটি আস্তে আস্তে আমার রুমের মধ্যে চলাফেরা শুরু করলো এবং আমার বাসার কুকুরের সঙ্গে খেলাধুলা শুরু করলো, আমার বাচ্চার সঙ্গে ঘুমানো শুরু করলো। জানি এই ভালো কাজের জন্য কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না, যারা ভালো মনের মানুষ তারা অলরেডি সাবস্ক্রাইব করেই দিয়েছেন।